পাণ্ডবেশ্বর ব্লকে অনুষ্ঠিত হলো কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। বাংলার মানুষের প্রতি কৃষক সমাজের অবদানের স্বীকৃতিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পথে 11 বছর পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ব্লকে পালন করা হচ্ছে, তাই মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকে পালিত হলো কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, কিরিটি মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মূলত বর্তমান রাজ্য সরকারের 11 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে 5ই মে থেকে 20 মে পর্যন্ত। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজ অর্থাৎ মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লকের কোন্দা গ্রামের বাসিন্দা মঙ্গল বাগদিকে পাণ্ডবেশ্বরে কৃষিকাজে সার্বিকভাবে সাফল্য লাভের জন্য তাকে কৃষক রত্ন সম্মানে পুরস্কৃত করা হলো এবং তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে 10,000 টাকা চেকের মাধ্যমে উৎসাহ অনুদান দেওয়া হয়। শুধু প্রতিটা ব্লকে নয়, জেলা স্তর, ব্লক স্তর এবং রাজ্য স্তর, 3 স্তরেই কৃষকদিকে সম্মানিত করা হচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পদক্ষেপ। যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা সম্মানিত করছি এবং যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা উৎসাহিত করছি। সুতরাং এই কৃষক রত্ন শুধু নয়, কৃষক রত্ন, শিক্ষক রত্ন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মানিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন মানুষকে উৎসাহিত করা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে এদের হাত ধরেই বাংলা আবার সুজলা সুফলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের এই কৃষকদের প্রতি এত মানে ভালোবাসা, তাতে আমরা খুব খুশি। কৃষকরা এতে ভালো কিছু করার সুযোগ পেয়েছেন। আমরা বলবো যে এরকম আরও অনেক মঙ্গল বাগদি পাণ্ডবেশ্বর দিকে তৈরি হোক, যারা কৃষিটাকে ধরবে। অবহেলিত পাণ্ডবেশ্বর অনুন্নয়নের পাণ্ডবেশ্বর উন্নয়নের পাণ্ডবেশ্বর হয়ে উঠুক। পাণ্ডবেশ্বর সাজছে, পাণ্ডবেশ্বর কৃষিক্ষেত্রে এগোচ্ছে,